হে হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে, খুব ইজিলি আপনারা ঘরে বসে টাই বাঁধতে পারবেন। আপনারা যদি জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে একবার টাই বাঁধা শিখে গেলে আপনি আর আজীবন ভুলতে পারবেন না। জাস্ট ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি খুব সহজে কিন্তু ঘরে বসে টাই বাঁধতে পারবেন যে কোনো সময় এবং খুব অল্প টাইমে। এর জন্য প্রথমে কী করতে হবে, আমি অলরেডি কিন্তু টাইটা বেঁধে রেখেছি, এটা আপনাদের সামনে আমি এখন খুলে ফেলবো। অলরেডি টাইটা আমার খোলা হয়ে গেছে। টাইটা আমি কী করব, ঠিক করে নিয়ে আমার গলার উপর দিয়ে দিয়ে দিব। দেন প্রথমে আমার শার্টের যে কলারটা আছে সেটাকে আমি খাড়া করে দিব এবং বোতামটা লাগিয়ে দিব। এবং টাইয়ের যে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন, একটা ছোটো পার্ট আর একটা হচ্ছে বড় পার্ট, এই দুইটা পার্ট আমি কী করব, বড় পার্টটা ডান দিকে রাখবো এবং বাম দিকে আমি ছোটো পার্টটা রাখবো। এবং বোতাম দেখতে পাচ্ছেন বুকের নিচে এই বরাবর ছোটো পার্টটা আমি রাখবো। রাখার পরে জাস্ট আমি কী করব, যে বড় যে পার্টটা আছে সেই বড় পার্টটাকে কী করব, এখানে আমি ঠিক করে নিব যাতে উল্টা না হয়ে যায়। বড় পার্টটা আমি কী করব, ছোটো যে পার্টটা আছে সেই ছোটো পার্টটা নিচ দিয়ে দিয়ে দেবো এবং বড় যে পার্টটা আছে সেই বড় পার্টটা আমি কী করব, উপর দিয়ে দিয়ে দেবো। ভালো করে লক্ষ্য করুন, আমি নিচের যে ছোটো পার্টটা ছিল সেটা নিচ দিয়ে দিয়ে দিয়েছি এবং বড় পার্টটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবং ভালো করে দেখতে পাচ্ছেন কীভাবে ভিতর দিয়ে আমি এটাকে নিয়ে আসছি, সেটা ভালো করে লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর দিয়ে নিয়ে আসার পরে প্রথমে আমি কী করব, এটাকে আমার বড় পার্টটা আমার ডান দিকে রাখবো। ডান দিকে রাখার পরে যে ছোটোটা আছে সেটা একটু বাম দিকে ধরে রাখবো। এভাবে হালকা একটু টাইট দিয়ে নেবো, বেশি আপনার ই করতে যাবেন না, টাইট দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। জাস্ট আমি কী করব, ডান পাশ দিয়ে নিয়ে আসার পরে প্রথমে আমি কী করব, আবার এই যে বড় পার্টটা আছে সেই বড় পার্টটা আবার ভিতর দিয়ে দেখতে পারেন, ভালো করে দেখুন ভিতর দিয়ে কী করব, যে সেমভাবে আমি আবার ভিতর দিয়ে যে বাম পাশের উপর দিয়ে আমি এটাকে ভিতরে নিয়ে আসবো। ভিতরে নিয়ে আসার পরে যে আগের বারের মতো সেমভাবে আমি কী করব, এটা ভিতর দিয়ে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে জাস্ট আবার কী করব, এটাকে আমি হালকা একটু টাইট দিয়ে দেবো বা টেনে দেবো। টেনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে একটা গিট হয়ে গেছে। গিটটা যত সুন্দর হবে আপনার টাই বাঁধাটাও কিন্তু ততটা সুন্দর হবে। তো গিটটা সুন্দরভাবে বাঁধতে হবে। তো বাঁধা হয়ে গেলে জাস্ট আমি কী করব, যে বড় পার্টটা আছে সেই বড় পার্টটা আমি কী করব, বড় পার্টটা ঠিক করে এই গিটের উপর দিয়ে আমি কী করব, ঘুরিয়ে মানে আমি ডান পাশ থেকে বাম পাশ দিয়ে আমি কী করব, এটাকে ভিতরে দিয়ে নিয়ে আসবো। জাস্ট এই গিটের উপরে কিন্তু হালকা একটু ফাঁকা রাখবেন, যাতে করে আপনার বড় টাইটার আপনার টাইটার মাথাটা যেন ভিতর দিয়ে নিয়ে আসা যায় ঘুরিয়ে। জাস্ট একটু ফাঁকা রেখে ভিতর দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট কী করবেন, ওই গিটের উপর দিয়ে যে টাইটা নিয়েছেন সেটার ভিতর দিয়ে আপনি কী করবেন, আপনার টাইটার মাথাটা বের করে দিবেন। বের করার পর জাস্ট আপনি এটাকে কী করবেন, টেনে দিবেন। টেনে হালকা একটু কম বেশি করে এটা আপনি টাইট দিয়ে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন হয়। জাস্ট যতটা সুন্দর করে আপনি টাইটা বাঁধতে পারবেন ততটাই সুন্দর কিন্তু আপনাকে দেখতে লাগবে। দেন আপনি কী করবেন, এটাকে হালকা নিচের পাটটা ধরে টান দিয়ে এটাকে কী করবেন, আপনার গলার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি এখানে চাইলে একটু ভাঁজ দিয়েও নিতে পারেন বা সোজা করেও নিতে পারেন, এটা হচ্ছে আপনার চয়েসের উপরে। আপনি এখান থেকে সব রকম স্টাইলিশ করতে পারবেন। টাইটা যদি ভাঁজ দেন একরকম লাগবে, আবার টাইটা যদি হালকা একটু প্লেন করে দেন তাহলে আরেক রকম লাগবে। আপনার যে স্টাইলটা পছন্দ হয় সেভাবে দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, আপনার যে কলারটা আছে সেই কলারটা কী করবেন, টাইটার উপর দিয়ে ভাঁজ করে দিবেন, যাতে এবং কলারটা এমনভাবে ভাঁজ করবেন যেন কলারের ভিতর দিয়ে যেন আপনার টাইটার যে দুই পাশ আছে এই দুইটা পাশ যেন না দেখা যায়, এবং আপনার যে বোতামের যে অংশটুকু আছে আপনার শার্টের সেই বোতামের অংশের উপর দিয়ে যেন আপনার টাইটা থাকে। জাস্ট আপনি সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অলরেডি দেখেন আমার টাইটা কিন্তু সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। আপনি যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনি বুঝতে পারবেন। তারপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।